দেখেন 18 ফিট একটা রাস্তার সাথে আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তা দিয়ে যে কোনো গাড়ি যাতায়াত করবে, আর যে জায়গাটা আমি দেখাবো সেই জায়গাটা কিন্তু আমার ঠিক হাতের বামে। এখানে 2 মিনিট লাগে মেন রোড থেকে হেঁটে আসলে 4 থেকে 5 মিনিট সময়ের বেশি লাগার কথা নয়। এখানে কিন্তু আপনারা যে ডিজাইনটা করেছেন এটা কি সামনে আর পেছনে নাকি দুই পাশে? সামনে পিছনে, মাঝখানে লিফট হবে আর সিঁড়ি হবে। আচ্ছা, আর দুই সাইডে দুইটা ফ্ল্যাট হবে। পার্কিং কি সবাই পাবে? হ্যাঁ, পার্কিং সবার জন্য। এখানে এমন একটা জায়গা যে এটা মিডল পয়েন্ট, এই জায়গাটা মিডল পয়েন্ট। আসলে এখান থেকে সবাই এই চতুর্মুখী শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং বাজারঘাট সবগুলোই কাছে, রোডের পাশেই বাজার। এতদিন আপনি হয়তো এরকম জায়গাটাই খুঁজছিলেন নিজের স্বপ্নের শখের একটা ফ্ল্যাটের জন্য, শেয়ার ভিত্তিক প্রজেক্ট। আজকে আমরা চলে আসছি চমৎকার একটা লোকেশনে। আজকের এই প্রজেক্টটা পছন্দ হবেই, কারণ এমন একটা জায়গায় আমি চলে আসছি যেখান থেকে আপনাদেরকে দেখাবো একটা বড় ফ্ল্যাট আপনি একদম অল্প টাকায় কিনতে পারবেন। তাও আবার কি, মাসে মাসে অল্প অল্প করে টাকা দিবেন এবং আপনার বিল্ডিংটা আপনার নিজের নামে, আপনার ফ্ল্যাটটা আপনার নিজের নামে হয়ে যাবে অল্প কিছুদিন পরেই। দেখেন 18 ফিট একটা রাস্তার সাথে আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তা দিয়ে যে কোনো গাড়ি যাতায়াত করবে, আর যে জায়গাটা আমি দেখাবো সেই জায়গাটা কিন্তু আমার ঠিক হাতের বামে। দেখতেই পাচ্ছেন 4.5 কাঠা একটা ল্যান্ড, এই ল্যান্ডের উপরে একটা বিল্ডিং হবে G+7, অর্থাৎ 8 তল একটা বিল্ডিং হবে। অল্প কিছু ফ্ল্যাট কিন্তু এখানে। অনেকেই বলেন যে ভাই একটা বিরাট এরিয়া জুড়ে আমি একটা বিরাট বিল্ডিং করতেছি, 10 তলা 15 তলা বিল্ডিং করতেছি, 4-5টা করে ফ্লোর হচ্ছে, 4-5টা করে ইউনিট হচ্ছে, যেখানে অনেক মানুষের গ্যাদারিং থাকে। এখানে কিন্তু কোনো গ্যাদারিং নাই, প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট থাকবে, ফ্ল্যাটের সাইজ থাকবে বড় এবং অল্প কিছু। আপনি বুঝতে পারছেন মাত্র 8 তলা বিল্ডিং, 7 × 14 ফ্ল্যাট থাকবে, 14 ফ্যামিলি এখানে থাকবে। চমৎকার একটা লোকেশন, খরচও কিন্তু অনেক কম। শেয়ার ভিত্তিকভাবে যারা আপনারা নিজের একটা ফ্ল্যাট নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন, অনেকে প্রবাসে আছেন, প্রবাস থেকেও কিন্তু চাইলে আপনি এখানে শেয়ার নিতে পারেন। যারা ইনভেস্ট করে রাখতে চান ইনভেস্টও করে রাখতে পারবেন, এখান থেকে একটা ভালো প্রফিট নিয়ে বেরোতে পারবেন। কোথায় আছি জানেন? এটা খুবই সুন্দর একটা এরিয়া এবং আপনাদের অনেকের পছন্দ, মাদানীনগর, চিটাগাং রোডের খুব কাছে। মাদানীনগর মাদ্রাসা যেটা আছে সেই মাদ্রাসার পাশেই, নূরবাগ, নূরবাগ এরিয়ার নাম। আমাদের সঙ্গে রফিক ভাই আছেন, রফিক ভাই হচ্ছে এই প্রজেক্টের একজন উদ্যোক্তা। আমরা ওনার সাথে কথা বলবো এবং ডিটেইলে ওনার কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। এবং রফিক ভাই আছেন আমাদের সাথে, রফিক ভাইয়ের সাথে অনেকদিন ধরেই কথা হচ্ছিল যে ওনার এই প্রজেক্টটা নিয়ে আমরা একটা ভিডিও দিব। আসলে অলরেডি বেশ কিছু শেয়ার সেল হয়ে গেছে আপনাদের। জি জি ভাই, যেটা বলছিলেন যে বেশ কিছু শেয়ার অলরেডি সেল হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। যারা নিতে চান, যারা আগ্রহী, যারা ধার্মিক আছেন ভাইদের মতো, তারা কিন্তু আগে আগে আসতে পারেন, কারণ এখানে যারা শেয়ার নিয়েছেন তারা সবই আপনাদের বন্ধু সুলভ সবাই নাকি? এলাকাটা সবাই জানে যে এটা ধার্মিকতার ছোঁয়া আছে, পরিবেশ আছে। আচ্ছা আচ্ছা, এই হিসাবে আমাদের ফ্ল্যাটের সংখ্যাও খুব কম, তার মধ্যে এখন 8টা বা 9টা বাকি আছে, অল্প কিছু বাকি আছে। আমি একটু ভাইয়ের সাথে আরো ডিটেইলে কথা বলবো, জায়গাটা আপনাদেরকে দেখাবো। দর্শক আপনারা পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। ওকে, আমরা এই পাশে চলে যাই, আমরা এই পাশে যাই, জায়গাটা একটু দেখাই। জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা এবং পাশে কিন্তু দেখেন বিল্ডিং আছে। এখানে কিন্তু অলরেডি মানে আবাসিক একটা এরিয়া, আবাসিক এরিয়া। এই যে নূরবাগ মসজিদটা এখানে, আচ্ছা নূরবাগ মসজিদটা কিন্তু এ পাশে। যারা আপনারা আসবেন আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবেন যে এরিয়াটা আসলে কতটা চমৎকার, ঠিক আছে? ওকে, এই জায়গাটা যদি কেউ আসতে চায় সরাসরি, সেক্ষেত্রে কিভাবে আসবে, কোন প্রসেসে আসবে একটু যদি বলে দেন। ধরেন কেউ মতিঝিল থেকে আসবে, কেউ আসবে হয়তো মাওয়ার এই সাইড থেকে আসবে, অথবা কেউ আসবে নারায়ণগঞ্জের এই সাইড থেকে, মানে নারায়ণগঞ্জ আপনার যদি বলি আমরা হচ্ছে মেইন শহর থেকে আসবে। যাতায়াত ব্যবস্থাটা তো অনেক ভালো। জি জি, যাতায়াত ব্যবস্থা যেখান থেকেই আসুক, চিটাগাং রোডের আগে মাদানীনগর মাদ্রাসা এটা একটা খুবই পপুলার জায়গা। আচ্ছা, আর ঢাকা থেকে যারা আসবে এখানে দুইভাবে আসা যায়, সানারপার মৌচাক হয়ে মাদানীনগর মাদ্রাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আসলেই কাছাকাছি আমরা একসাথে, এখানে 2 মিনিট লাগে মেন রোড থেকে মাদানীনগর মাদ্রাসা আসতে, আর মাদানীনগর মাদ্রাসা থেকে এখানে 2 মিনিট, হেঁটে আসলে 4 থেকে 5 মিনিট সময়ের বেশি লাগার কথা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতটাই কাছে হাইওয়ে, এতটাই কাছে, মানে একদম এই রাস্তাটা কিন্তু খুব ফ্রি থাকে। জি জি, আগে এক সময় জানি যে আমরা কাশপুর ব্রিজের এই পাশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম থাকতো। জি জি, এখন কিন্তু সেটা নাই, কারণ এক্সপ্রেস ওয়ে হয়ে গেছে। জি, মানে সহজেই কিন্তু চিটাগাং যাওয়া যায়, নারায়ণগঞ্জ যাওয়া যায়, যে কোনো দিকে মুভ করা যায় এই রোডটা দিয়ে। জি আচ্ছা,
আবার এখানে হাইওয়ে এর সাথে মেট্রো হচ্ছে সামনে, এটাও বাজেট হয়ে গেছে সরকারের, এই রোড ওই করে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে এখানে বলা চলে মৌচাক একটা মেট্রো রেলের স্টপিজ। আর মেট্রো রেল এখানে যদি মৌচাক স্টপিজ হয়, মৌচাক থেকে এখানে আসতে 5 মিনিট সময় লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্বদিক থেকে বলা চলে যে হাইওয়ে থেকে এখানে 3-4 মিনিটের রাস্তার বেশি সময় লাগার কথা। আচ্ছা আচ্ছা, মানে খুবই নিকটে এবং সুন্দর একটা লোকেশন। এবং জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু স্কোয়ার না, এখানে কিন্তু আপনারা যে ডিজাইনটা করেছেন এটা কি সামনে আর পেছনে নাকি দুই পাশে? সামনে পেছনে, মাঝখানে লিফট হবে আর সিঁড়ি হবে। আচ্ছা আচ্ছা, দুই সাইডে দুইটা ফ্ল্যাট হবে। ওকে, দুই সাইডে দুইটা ফ্ল্যাট হবে, একটা পেছনের দিকে ফ্ল্যাট হবে, একটা সামনের দিকে ফ্ল্যাট হবে। আচ্ছা, আপনাকে কোনো সিলেকশন করে দিচ্ছেন কিনা এখন, নাকি লটারির মাধ্যমে? লটারির মাধ্যমে হবে। যারা এখন নিবে তারা বুকিং দিবে এবং জমি রেজিস্ট্রি নিয়ে নিবে, তাই তো? জমি রেজিস্ট্রি হওয়ার পরে বিল্ডিং এর কাজ শুরু হবে, যখন ছাদের ঢালাই গুলো হয়ে যাবে তখন কি আসলে লটারি হবে? জি জি, তখনই হবে। আচ্ছা আচ্ছা, লটারি হওয়ার পরেই কিন্তু সিলেক্ট হবে যে কে কোন ফ্ল্যাটটা পাচ্ছে, কত তলায় ফ্ল্যাট পাচ্ছি। আবার নিজের মন মতনও করার সুযোগ রয়েছে এখানে। তাই কিরকম নিজের মন মতো? এখানে আমি যখন ফ্লোর এখানে পেয়ে গেলাম, তখন তো আপনার একটা ডিজাইনের ব্যাপারটা আছে, অনেক সময় অনেক কিছু করা যায় নিজের মন মতো। যে অনেকে চাইবে যে না, আমি এখানে ভিতরে একটা খেলনার রুম রাখি, আবার একটা প্রেয়ার রুম রাখি, বাচ্চাদের রুম আলাদা ভাবে করি। সেই ধরনের ড্রয়িং গুলো আমাদের মাঝে আসছে, যেটা পছন্দ করে সেটা সে করতে পারবে আশা করি। আচ্ছা আচ্ছা, এই যে ফ্ল্যাট সিলেকশন হওয়ার পরেই না ডিজাইন গুলো করবে নাকি? যে হয়তো আমার ধরেন সাপোজ কেউ একজন নিল, উনার ফ্ল্যাট হয়তো পড়লো চারতলায়, তো চারতলায় ফ্ল্যাটটা পড়ার পরে উনি চারতলার দেখা যায় যে সামনের সাইড অথবা পেছনের সাইড যেটাই পড়ুক, উনি ভেতরের ডিজাইনটা ওনার মতো করে করে নিতে পারবেন, অনেক কিছুই করতে। আচ্ছা আচ্ছা, অনেক কিছু করতে পারবেন। পার্কিং কি সবাই পাবে? হ্যাঁ, পার্কিং সবার জন্য। তাই সবে, মানে যেহেতু ফ্ল্যাট সংখ্যা কম, মাত্র 14টা ফ্ল্যাট, নেই বাধা নেই, 14টা ফ্ল্যাট মাত্র। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 14টা ফ্ল্যাট যেহেতু বিল্ডিং এ, তাহলে 14টা পার্কিং অলরেডি আপনার এখানে কিন্তু দেওয়া যাবে। আচ্ছা, এছাড়াও আপনাদের সিকিউরিটি গার্ড এবং হচ্ছে সিসি ক্যামেরা সবার সমন্বয়ে আর কি এটা পরিচালিত হবে। আচ্ছা, পরিচালিত হবে। আচ্ছা, নর্মালি দেখা যায় কি ছাদে টপ ফ্লোরে মসজিদ, কমিউনিটি হল, এগুলোর প্ল্যান থাকে, আপনাদের কি এরকম প্ল্যান আছে? আমাদের এটা রুফটপ গার্ডেন আর কি দেওয়ার খেয়াল, যে সবাই বাচ্চারা ওইখানে যাতে। আচ্ছা আচ্ছা, থাকে ওরকম একটা। ওকে, মসজিদের প্ল্যান নাই? না, মসজিদ যেহেতু আমাদের দুই পাশে দুইটা এখানে। আচ্ছা আচ্ছা, মানে একদম গায়ে গায়ে। আচ্ছা আচ্ছা, এক প্লট পরেই এখানে, এক প্লট পরেই মসজিদ। আচ্ছা, এখানে মানে দুই পাশে দুই রাস্তার সাথে মসজিদ? হ্যাঁ, দুইটা মসজিদ আছে, যার কারণে আপনার বিল্ডিং এর উপরে আর মসজিদের প্রয়োজন হচ্ছে না, প্রয়োজন হচ্ছে না, সবাই দেখা যায় মসজিদে একসাথে জামাত করে, একেবারেই কাছে, একদমই কাছে। জি, ওকে। আচ্ছা, রেজিস্ট্রেশন দেওয়ার সিস্টেমটা কি? ধরেন একজন শেয়ার হোল্ডার আপনাদের কাছ থেকে জমি নিল, নিতে চায়, হয়তো বুকিং দিল কিছু টাকা, উনি নগদ নিতে চাইলেও দেওয়া যাবে, রেজিস্ট্রি করে এখনই রেজিস্ট্রি নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, কবলা ডাইরেক্ট রেজিস্ট্রি, সাব কবলা এখনই রেজিস্ট্রি নিতে পারবে, যখন ইচ্ছা তখন নিতে পারবে, তারপর আবার সর্বশেষ সুযোগ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তো নিতে পারবে যে কটা বাকি আছে আমাদের। আচ্ছা আচ্ছা, সর্বশেষ টাইম কতদিন আপনাদের? এখন আপাতত যে কটা বাকি আছে এই কটা শেষ না হওয়া পর্যন্ত আলাপ আলোচনা চালায় গেলে পারবো। আচ্ছা আচ্ছা, মানে মিনিমাম তো 2 মাস কি 3 মাস এরকম এরকম টাইম দেওয়া যাবে, মানে এর মধ্যে হচ্ছে টাকা পরিশোধ করে উনি সাবকমলা রেজিস্ট্রি করে নিতে পারবেন। এই জমিটা 4.5 কাঠা জমি আপনারা বিক্রি করছেন 14 জনের মধ্যে? জি, নাকি 14 জনই এটা সমভাগে ভাগ হয়ে উনার নামে সেই পরিমাণ জমি রেজিস্ট্রি হবে? জি। আচ্ছা, সাবকমলা রেজিস্ট্রি করতে কেমন খরচ হয়? এখানে বেশি না, 33,000-34,000 টাকা খরচ যাবে। ওকে, আশেপাশে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার কয়েকটা নাম বলি। এখানে শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল এন্ড কলেজ, শামসুল হক খান স্কুল এন্ড কলেজ, তারপর সানারপার রোশনারা ডিগ্রি কলেজ। আচ্ছা আচ্ছা, এটা রয়েছে। আর মাদ্রাসার দিক থেকে মাদানীনগর মাদ্রাসা খুবই নামি দামি একটা মাদ্রাসা, বহুত পুরাতন মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, আর এই পাশে আমাদের কাছেই রয়েছে দারুন নাজাত মাদ্রাসা, দারুন নাজাত মাদ্রাসা, খুবই নামি দামি মাদ্রাসা, পপুলার মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে এখানে এমন একটা জায়গা যে এটা মিডল পয়েন্ট, এই জায়গাটা মিডল পয়েন্ট। আসলে এখান থেকে সবাই এই চতুর্মুখী শিক্ষা প্রতিষ্ঠান আছে, এবং বাজারঘাট সবগুলোই কাছে, রোডের পাশেই বাজার, রোডের পাশেই বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে রোডটা, এই রোডের নাম কি? এটা প্রিন্সিপাল রোড বলা হয়, প্রিন্সিপাল রোড, ভাগনার আগের গলি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিন্সিপাল রোড বলা হয়। জি আচ্ছা, প্রিন্সিপাল রোড, এই রোডটার নামই হচ্ছে যে আপনাদের বিল্ডিং এর সামনে যে রোডটা, এই রোডটা হচ্ছে প্রিন্সিপাল রোড। জি আচ্ছা, কেউ যদি হচ্ছে আপনার মাদারীনগর এসে যদি জিজ্ঞেস করে যে প্রিন্সিপাল রোড যাবো, সবাই দেখাতে পারবে, অথবা নূরবাগের কথা বললেই যে প্রিন্সিপাল রোডে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে আসতে পারবো। ওকে ওকে, দর্শক আমরা আপনাদের সঙ্গে কথা বলছি একটা সুন্দর লোকেশন নিয়ে, সুন্দর জায়গা নিয়ে, শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট নিয়ে। আচ্ছা ভাই, রফিক ভাই, একটু বলবেন আমাকে যে এখানে যদি একটা ফ্ল্যাট
কেউ নিতে চায় নেয়, নেওয়ার পরে ধরেন সে থাকলো না, সে হয়তো সেল করে দিবে, হয়তো সে ইনভেস্ট করে রাখতে চায়, বিনিয়োগ করতে চায়। বিনিয়োগ হিসাবে এটা যদি কেউ করে তার জন্য আরো বেশি ভালো হবে, কারণ হচ্ছে আমাদের অত্র অঞ্চলের মধ্যে জায়গার দাম এখানে সবচেয়ে বেশি বাড়ছে। নারায়ণগঞ্জ কটা মৌজা আছে, সিদ্ধিরগঞ্জ মৌজার এই মাদারীনগর সানারপাড়া এলাকার জায়গার দাম অনেক বেশি বাড়তি। গত 5 বছর আগে যে জমি ছিল আপনার 15 লাখ টাকা কাঠা, সেটা এখন বলা চলে যে আপনি 40 লাখ টাকা কাঠা, 40 লাখ টাকা কাঠা, এখন প্রায় দ্বিগুণের বেশি, দ্বিগুণের বেশি। এখন ফ্ল্যাট যারা নাকি আগে তৈরি করছে এখানে মনে করেন 20 লাখ টাকায়, ওই ফ্ল্যাটই এখন বিক্রি করতেছে 40 লাখ টাকা। আচ্ছা, এখানে বিনিয়োগ ডাবল বা ডাবল বিনিয়োগ। আচ্ছা, আপনি এখানে যেই এটা কিনুক, দেখা যাক যে এটা যদি পরবর্তী টাইমে বিক্রি করে দেয় তাহলে তার জন্য অনেক বেশি সে লাভবান হবে আশা করি, এবং আমরাও এটার ব্যাপারে সহযোগিতার আমরা করব আশা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর। আচ্ছা, তো ধরেন কেউ যখন এখানে একটা শেয়ার নিল, সে যদি থাকে তাহলে তার ফ্ল্যাটের সাইজ হচ্ছে আপনার কত বললেন, 1400 স্কোয়ার ফিট? জি জি, 1465 স্কোয়ার ফিট হচ্ছে ওনার পার্কিং সহ নাকি পার্কিং ছাড়া? পার্কিং সহ, পার্কিং সহ, কমন সহ ওনার ফ্ল্যাটের সাইজ হবে। ইউজেবল কতটুকু থাকবে ভেতরে? আপনার 1350 স্কোয়ার ফিট থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা যদি হচ্ছে ধরেন এই যে ফ্ল্যাটটা রেডি করতে টোটাল খরচটা কেমন, এটা নিয়ে হিসাবটা আমরা জিজ্ঞেস করব, শেয়ার মূল্যটা কত রাখছেন আপনারা? শেয়ার এখন জমির শেয়ার হিসাবে 16 লাখ। নেওয়ার জন্য তো এটা পূরণ করতে হবে। তো আমি আমাদের যারা আছে এরা সবাই রেজিস্ট্রির জন্যই অনেকে আসে যে ভাই এখন অর্ধেক দিলাম, কয়েকদিন পরে আবার মানে এখানে যারা আপনারা শেয়ার হোল্ডার যারা হবেন, আপনারা যারা উদ্যোক্তা আছেন, সবার মধ্যে একটা কমিটি হয়। নর্মালি যেটা হয় যে কমিটি হওয়ার পরে আপনারা টোটাল হিসাব নিকাশ, যখন বিল্ডিং এর কনস্ট্রাকশন শুরু হবে অল্প অল্প করে সবাই মিলে টাকা দিবে, সেই টাকাটা এখানে ইনভেস্ট হবে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য নাকি? জি। আচ্ছা, কতদিন টাইম রাখছেন আপনারা যে সর্বোচ্চ কতদিনের মধ্যে এটা হ্যান্ড ওভার দিতে পারবেন? আমরা এখানে সবার সম্মিলিত যে ই থাকি, এই ইউনিটটা চললে আমরা আশা করি 2-3 বছরের ভিতরেই কমপ্লিট করতে পারবো। মানে এটা তো খুব বেশি সময় লাগে না, 2-2.5 বছরের মধ্যে হয়তো আপনাদের কমপ্লিট হয়ে যাবে, সবাই যদি সমানভাবে টাকাটা দিতে থাকে, মানে ইনভেস্টের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখন পর্যন্ত যারা শেয়ার হোল্ডার যারা এখানে আছে তারা মূলত কোন পেশাজীবীর মানুষ এখানে? এখানে ব্যাংকার বেশি আর কি, আশেপাশে ব্যাংক কলোনি, এখানে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কলোনির অনেক মানুষ আছে, তো ব্যাংকার বেশি আমাদের। ওকে, ব্যাংকার বেশি। আচ্ছা, যারা যারা এখানে আজকে লাইভ যারা দেখছেন, আমি সবাইকে বলবো যে যেহেতু রফিক ভাই এখানে আছেন এবং এখানে কিন্তু বেশ কিছু শেয়ার অলরেডি বিক্রি হয়ে গেছে, যারা ব্যাংকার, যারা ব্যাংকার আছেন এবং যারা সমাজের উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন, যারা ধার্মিক হুজুর আছেন, তারা কিন্তু এখানে আসতে পারেন। কারণ রফিক ভাই নিজেই একজন খুব বিখ্যাত মানুষ, এখানে ওনাকে অনেকেই চিনে, এই মহল্লায় কিন্তু উনি অনেক পরিচিত, সুতরাং আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো আমরা লাইভটা শেষ করব, ভিডিওটা শেষ করে দেব, তার আগে আমরা আরো দুটা কথা জিজ্ঞেস করতে চাই যে কনস্ট্রাকশনের খরচটা কেমন লাগবে জমির মূল্য বাদ দিয়ে? জমির মূল্য বাদ দিয়ে এটা স্বাভাবিক খরচ। হ্যাঁ হ্যাঁ, পার স্কোয়ার ফিট অনেক জায়গায় 2200 এরকম এরকমই যাবে, মানে এটা তো বাজার দর অনুযায়ী, বাজার দর অনুযায়ী একটু খরচ হবে, খরচ হবে। আচ্ছা আচ্ছা, এই ফ্ল্যাটটা যখন রেডি হয়ে যাবে তখন কেমন দামে সেল হতে পারে? তখন তো আর এই 2200 টাকা স্কোয়ার ফিট হবে না, তখন তো বিক্রি সারা বিক্রি করতেছে, দেখা যায় 5000-6000 আমি একটা হিসাব দেই, যেমন দর্শক আমি আপনাদেরকে দেখাই দিতে চাই, এই যে দেখেন আপনারা যদি বোঝেন যে এখানে হচ্ছে 2200 টাকা করে যদি পার স্কোয়ার ফিট ধরা হয়, 1465 স্কোয়ার ফিট, তাহলে আমাদের এখানে 32,23,000 টাকা খরচ হচ্ছে আপনার শুধুমাত্র ফ্ল্যাটের কনস্ট্রাকশনের খরচ। 1465 তো ধরতে হবে নাকি? 1465 ধরতে হবে, 1465। এরপরে 16 লক্ষ টাকা যদি আমরা যোগ করি এখানে, না, 16 লক্ষ টাকা যোগ করি আমরা,
যোগ করার পরে আমাদের এখানে টোটাল আসতেছে হচ্ছে আপনার, আচ্ছা এখানে আসতেছে 48,23,000 টাকা। হ্যাঁ, এই 48,00,000 টাকায় হচ্ছে আপনার টোটাল ফ্ল্যাট রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ফ্ল্যাটটা সেল করতে গেলে মিনিমাম তো 1465 স্কোয়ার ফিট ফ্ল্যাট, কিন্তু অনেক বড় একটা ফ্ল্যাট, তো এটা সেল করতে গেলে মিনিমাম সে 80,00,000 টাকায় সেল করতে পারবে না? এটা ইজি পারবে, কারণ এখানে 750 স্কোয়ার ফিট এই সপ্তাহে বিক্রি করছে একজন, দেখা গেছে আপনার 27,00,000 টাকা। আচ্ছা আচ্ছা, 27,00,000 টাকা, সে পাচ্ছে 700 স্কোয়ার ফিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 700 স্কোয়ার ফিটে যদি সে 27,00,000 টাকা বিক্রি করে, তাহলে এটা হচ্ছে 1465 স্কোয়ার ফিট। আচ্ছা, সেই হিসাবে এখন দাম কত? তাই তো, এখন তো অনেক দাম, সেই হিসাবে আমরা তো এখনকার তুলনায় বাজার দর হিসাবে অনেক কম, অনেক কম, সেটাই সেটাই। ওকে, আমি একটু হিসাব দিই তারপর। 1465 স্কোয়ার ফিট গুণ যদি আমরা এখানে কত স্কোয়ার ফিট চলছে এখন বর্তমান, 5,000 টাকা, জি 5,000 টাকাই ধরি না বর্তমান অনুযায়ী, সামনে তো আরো বাড়বে। আচ্ছা দেখেন, 73,000 টাকা, 73,00,000 টাকা কিন্তু এখন বর্তমান দাম, বর্তমান বাজার দর অনুযায়ী 73,00,000 টাকা, সামনে তো আরো বাড়ে যাবে, 6,000 টাকা স্কোয়ার ফিট হয়ে যেতে পারে। ওকে, যারা প্রবাসে আছেন তারা কিন্তু অনেকেই ফোন করবে, প্রবাসীদের জন্য আসলে ধরেন অনেকেই আছেন যারা আমাদের ভিডিও দেখে আসেন, তাদের জন্য সামান্য কোন ডিসকাউন্টের সুযোগ আছে শেয়ার ভ্যালুর উপরে? ধরেন ধরেন কেউ একবারে রেস্ট নিয়ে নিল, বুকিং মানির মধ্যে যাবে না, এটা কথা আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে আমরা একেবারে মিনিমাম রেট নিচ্ছি, এটা এখানকার মানুষের সাথে কথা বললেই বোঝা যাবে। তাই যে আশেপাশে যে ফ্ল্যাটগুলো যেগুলো বিক্রি হচ্ছে এর চেয়ে বেশি বেশি অনেক দাম নেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা সেই হিসাবে এখানে অনেক কম নিচ্ছি। ওকে, আর যারা এখানে আমাদের সাথে একেবারেই রেজিস্ট্রি করে নিতে চায় সাথে সাথেই, তাদের জন্য তো অবশ্যই কিছু না কিছু তো ডিসকাউন্ট থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা স্বাভাবিক, এটা বলা লাগবে না, বুঝতে পারছি, অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে, কিছু কম হবে। আপনারা যারা নিতে চান একদম রফিক ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন, কাগজপত্র যাচাই বাছাই করবেন, মানে অনেকে পেপারস নিয়ে সংশয় করে যে পেপারস ঠিক আছে কিনা, ওই নেই, এটা একটাই কাগজ, গত 45 বছরের এক কাগজের উপরে এই জমিটা, এই জন্য। ও আচ্ছা, গত 45 বছর ধরে এক কাগজের উপরে আছে, মানে বেচা বিক্রি হয় না? না না, বেচা বিক্রি হয় না, এটা খারিজ করা, মিউটেশন করা সবকিছু করা আছে। আচ্ছা, এটা নিয়ে কোনো চিন্তার নই নেই, তারপরে যাদের মন চায় তারা দেখবে, অসুবিধা অবশ্যই, কাগজপত্র দেখে শুনে যাচাই বাছাই করেই দেন নিবে। ওকে, যারা এই জায়গাটাতে আপনারা আসতে চান সরাসরি, যারা আসতে চান এসে দেখবেন মদিনানগর মহিলা মাদানীনগর মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসার কিন্তু খুবই পাশে, এটা হচ্ছে নূরবাগ, নূরবাগ এরিয়াতে আপনি আসবেন, চিটাগাং রোডের পাশেই, চিটাং রোড দিয়ে আপনি চিটাং রোডে না গিয়ে মৌচাক থেকে বামে ঢুকবেন নাকি, মৌচাক যে আপনারা দেখেছেন যে একটা বাস স্টপেজ আছে সেখান থেকে বামে ঢুকবেন, ঢোকার পরে কিন্তু অল্প একটু সামনে আসলেই একদম কাছে, এখান থেকে রিক্সা ভাড়া কত টাকা লাগে? 10 টাকা, 10 টাকা, 10 টাকা সর্বোচ্চ অটো ভাড়া লাগে, 10 টাকার নিচে তার ভাড়া দিয়ে দেওয়া। তো যাদের নিজেদের গাড়ি আছে আপনারা কিন্তু এই জায়গায় গাড়ি পার্ক করতে পারবেন, কারণ গাড়ি নিয়ে আপনি আসতে পারবেন, নিজের বিল্ডিং এ আপনি যখন থাকবেন তখন তো আপনার নিজের গাড়িটাও আপনি এখানে পার্ক করতে পারবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিব, দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সরাসরি চলে আসবেন এবং রফিক ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।